কোন গোলাম তার মনিবকে 352 বার ডাকে না। আমরা প্রতিদিন আমাদের রবকে 352 বার ডাকছি। কতবার? ইন্নাল লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাযালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون জরামাকে রব বলেছো, জরামাকে কি বলেছো? মসজিদে গিয়ে আমাকে রব বলেছো 352 বার। মসজিদ থেকে বের হয়ে কতর উপরে ইস্তেকামত ছিলে, সুবহানাল্লাহ। হ্যাঁ, মসজিদে গিয়ে কি বলেছো? রব কাকে বলেছি? আল্লাহ। আবার বলেন রব আল্লাহ, রব্বুনা আল্লাহ রব্বি আল আযীম সুবহান রব্বি আল আযীম সুবহান রব্বি আল আযীম সুবহান রব্বি আল আলা সুবহান রব্বি আল আলা সুবহান রব্বি আল আযীম। হ্যাঁ, এখন যেভাবে বলেছি আমি যদি জীবনে একবারও কোনোদিন রুকুতে এভাবে বলতাম, বলেন বাস্তব না বাস্তব? বলেন এখন কেমনে বলছিলাম যেন আপনাদের কাছে ভাল লাগে, এভাবে বলছি যেন আপনাদের কাছে ভাল লাগে। আচ্ছা, আপনি যদি, আপনাকে যদি কেউ বলে উনি একজন বড় মানুষ আছে, তার কাছে গিয়ে যদি একটা দরখাস্ত ঠুকে দিতে পারো, তোমার মাদ্রাসা 1 কোটি টাকা দিবে, আপনি বলেন তো দরখাস্তটা কেমন হবে? আচ্ছা, এবার বলুন তো দেখি দরখাস্তটা দিবেন তো আপনি কতটা ভয়ে আর কতটা আশা দিবেন? হ্যাঁ, আতঙ্কটা কেমন যদি না করে দে, আশাটা কেমন যদি দিয়ে দে? সুবহানাল্লাহ, বলবেন না? আতঙ্কটা কেমন যদি না করে দে, আশাটা কেমন যদি দিয়ে দে? আচ্ছা, এই দরখাস্তটা ঠুকার আগে আপনি সালাতুল হাজত কয়বার পড়বেন, সূরা ইয়াসিন কয়বার পড়বেন? আচ্ছা, মাদ্রাসা কয়বার ঘোষণা দিবেন কালকে একটা দরখাস্ত দিব 1 কোটি টাকা দিবে, ছাত্র সভা সূরা ইয়াসিন পড়ো, ওস্তাদরা দোয়া করেন, বলেন না? ইমাম সাহেবকে কি বলবেন? হুজুর দোয়া করেন। আর এখানে আপনি বলছেন রব্বি আল আযীম, আযীম রবের কাছে দরখাস্ত ঢুকে দিলাম 1 কোটি টাকা, 1 কোটি ডলার, 1 কোটি পাউন্ড, কিসের দরখাস্ত? কমপক্ষে নগদ 3টা দরখাস্ত, হেদায়তের দরখাস্ত, মাগফিরাতের দরখাস্ত, রহমতের দরখাস্ত। কয়টা দরখাস্ত? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। তাহলে 1 কোটি টাকা দরখাস্ত বড় না এটা বড়? আর 1 কোটি টাকা দেনে ওয়ালা বড় না আযীম বড়? এবারে দরখাস্তটা কেমন হওয়া উচিত? হ্যাঁ, এই দরখাস্তটা কতটা ভালোবাসায়, কতটা রহমতের আশায়, কতটা আযাবের ভয়ে বলে? তাহলে কয়টা বস্তু? ভালোবাসা, আশা, ভয়। মুখস্থ করেন, ভালোবাসা, আশা, ভয়। ভালোবাসা, আশা, ভয়। তাহলে নামাজের বুনিয়াদ কি হওয়া? আল্লাহর ভালোবাসা। বলেন আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা।
শরীফ শুধু এখানে বলেন আল্লাহর ভালোবাসা, আল্লাহর রহমতের আশা, আল্লাহর আযাবের ভয়। আচ্ছা তিনটা যদি 100-100 লাগানো যায় আর 3 রাকাত নামাজ হয় তো কেমন হবে? তিনটা যদি 100 লাগায় যদি 2 রাকাত ফজরের নামাজের ফরজ হয় কেমন হবে? তিনটা 100-100 লাগায় এশার নামাজের 4 রাকাত ফরজ হয় তো কেমন হবে? কয়টা? কি কি? আল্লাহর ভালোবাসা 2 নাম্বার, আশা 3 নাম্বার, ভয়। মুখস্থ করেন, ভালোবাসা, আশা, ভয়। আচ্ছা এখানে ভালোবাসাটা কত দূর হওয়া দরকার? আচ্ছা 6 মাসের বাচ্চাটাকে কি পরিমাণ ভালোবাসেন বলেন? 2 বছরের ছেলেটাকে কি পরিমাণ ভালোবাসেন? 2 বছরের বাচ্চাটা আপনাদের কি কি দিছে? এবার রব আমাকে কি কি দিয়েছে বলেন? কত দিলেন, দিয়েছেন কত? দিলেন কত? সব বলেন। আর আমার ভালোবাসা পেলেন কদ্দুর? আমি পাইলাম কদ্দুর, আমি দিলাম কদ্দুর, পাইলাম 100, দিলাম -0 বলেন। বাস্তব না বাস্তব? এই জন্য আল্লাহ তাআলার ভালোবাসার চর্চা করা, আল্লাহ তাআলার ভালোবাসা আশিকি দিয়া, কোরআনে কারিমের তেলাওয়াত দিয়া, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার ভালোবাসা আশিকি দিয়া, কোরআনে কারিমের তেলাওয়াত দিয়া, আল্লাহ তাআলার ভালোবাসা আশিকি দিয়া, কোন আহলুল্লাহর সোহবত দিয়া, আল্লাহ তাআলার ভালোবাসা আশিকি দিয়া, বেশি বেশি জিকির দিয়া, আল্লাহ তাআলার ভালোবাসা আশিকি দিয়া, আল্লাহ তাআলার নিয়ামত গুলোকে মনে করার দ্বারা, সুবহানাল্লাহ, মুতালাতুল মিন্না, আল্লাহ তাআলার ইহসান গুলোকে মনে করা, সুবহানাল্লাহ। আচ্ছা কি পরিমাণ ইহসান রব্বুল আলামিনের? গত করোনায় আমারে নিলেন না কেন? আল্লাহ, গত করোনায় কতজন আপনাদের জানাশোনা কতজন গেছে না গেছে না গেছে না গেছে না আপনাদের জানাশোনা অনেকে চলে গেল কিনা? গত করোনা যে আমারে নিল না, কত বড় ইহসান, কত বড় ইহসান, আল্লাহ তাআলার মেহেরবানি কদ্দুর। ইল্লা রাহমাতান মিন্না ওয়া মাতাআন ইলা হীন। রব্বুল আলামিন বলেন গত করোনায় তোমাকে নেই নাই, শুধু আমার একটু অনুগ্রহে। কেন নেয় নাই বলেন? আল্লাহ তাআলার অনুগ্রহে, বলে আমার রহমতের কারণে আমি তোমারে উঠাই নাই। আল্লাহ বলেন আমার রহমতের কারণে তোমারে উঠাই নাই বলেন? আমি তো রবের রহমতের মধ্যে ডুবা আছি। রহমতের মধ্যে কি? মাছ যেমন পানিতে ডুবা, তার ডানেও পানি, বামেও পানি, সামনেও পানি, পেছনেও পানি, উপরেও পানি, নিচেও পানি। আমি ঠিক তেমনি ভাবে আমার রবের রহমের ভিতরে ডুবে আছি। কি? ওয়াইন তাউদ্দু নিআমাতাল্লাহ লা তুহসুহা। গুনতে গুনতে জিন্দেগি শেষ করবা, গুনেও তো শেষ করতে পারবা না। গুনে গুনে জিন্দেগি শেষ করবা, গুনেও তো কি করতে পারবা না। আচ্ছা রব বলেন লা তুহসুহা, গুনে গুনে শেষ করতে পারবা না। আল্লাহ, কোনটা গুনবেন আপনি, কোনটা গুনবেন? আপনার রক্তের মধ্যে যে কতগুলো পরীক্ষা আছে, রক্তের বলে পরীক্ষা আছে, 400 প্রকারের পরীক্ষা আছে, কি আছে? তাহলে আপনার যে কোনো পরীক্ষা ছাড়া 400 প্রকার সব চলতেছে? আরে সুবহানাল্লাহ, আপনার হার্টের কতগুলো পরীক্ষা আছে, আপনার কিডনির কতগুলো পরীক্ষা আছে, আপনার চর্বির কতগুলো পরীক্ষা আছে,
আপনার ব্রেনের কতগুলো পরীক্ষা আছে? আপনার হার্টটা যে আপনাকে 60 বছর দিল সার্ভিস, 60 বছর দিল হার্টটা, যে 70 বছর সার্ভিস দিল কিডনিটা, কত বছর সার্ভিস দিল? কি বলে, কিভাবে 48 বছর সার্ভিস দিল? এক টানা সার্ভিস, সুবহানাল্লাহ। বলে রব যেন বলেন, তুই একটু ভাব তো, তোরে আমি কি দিছি, তুই আমারে কি দিছস? তোরে আমি শুধুই দিছি, তুই আমারে শুধুই নাফরমানি দিছস? তোরে আমি কি কি দিছি, তুই আমারে কি কি দিছস? তোরে আমি কি কি দিছি, আমি তোর দিলটার দিকে চেয়ে থাকি, তোর হার্ট যেন ব্লক না হয় এজন্য আমি চেয়ে থাকি, তোর কিডনি যেন বন্ধ না হয় এজন্য আমি চেয়ে থাকি, তোর ব্রেন যেন বন্ধ না হয় এজন্য আমি চেয়ে থাকি তোর দিকে। রব যেন আমি শুধু তোকে নিয়ে থাকি, আমি শুধু তোকে নিয়ে থাকি, আমি ঘুমাই না আমি তোকে নিয়ে থাকি। রব যেন বলে আমি ঘুমাই না আমি তোমাকে নিয়ে থাকি, আমি খাই না আমি তোমাকে নিয়ে থাকি। বলেন রব কি বলে, আমি তোমাকে নিয়ে থাকি। বলেন কাকে নিয়ে থাকে? তারপর আমি তো তোমারে নিয়ে থাকি, তুমি কারে নিয়ে থাকো? আমি তোমারে কি কি দিলাম, তুমি আমারে কি কি দিলা? মুতালাআতুল মিন্না, আল্লাহ তাআলার ইহসান গুলোকে মনে করা, ও মুতালাআতু উয়ুবিন নাফসে, আর নিজের দোষ গুলোকে দেখা। হ্যাঁ, মালিক আমারে কি দিলেন, আমি কি দিলাম? বলেন সবাই, বলেন মালিক আমারে কি দিলেন, আমি কি দিলাম? মুখস্থ করেন, চোখ বন্ধ করেন, দিলে দিলে ভাবেন, আল্লাহ তাআলার নিয়ামত গুলো দিলে দিলে ভাবেন। হ্যাঁ, মায়ের পেট থেকে আসার পরে মায়ের স্তন থেকে আমার রব আমাকে দুধ দিলেন। হ্যাঁ, ঠান্ডার সময় গরম গরম দুধ পান করালেন, গরমের সময় ঠান্ডা ঠান্ডা দুধ পান করালেন। হায়, কত বাচ্চা ফেরালাইছে যে আর বাড়ে নাই, আমি বড় হয়ে গেছি। হায়, কত বাচ্চা ব্রেন খারাপ হয়ে আর বাড়ে নাই, আমি বড় হয়ে গেছি। হায়, কত বাচ্চা তো মুখে কথা বলে না, আমি কথাও বলা শিখছি। হায়, কত বাচ্চা তো কোরআনে কারিম পড়তে জানে না, আমি তাও জানি। হায়, আমার রব আমারে কি কি দিলেন, একটু নিয়ামত গুলো মনে করেন। মনে করেন, একটা একটা নিয়ামত মনে করেন, প্রত্যেকে নিজের উপরে আল্লাহ তাআলার নিয়ামত গুলো মনে করেন। খালি হাতে আসছিলেন, খালি হাতে তো জমিনে আসছিলেন, এখন আপনার কাছে কি কি আছে একটু ভাবেন তো দেখি। ম্যাট্রিক পরীক্ষা দিয়ে কত পরীক্ষার্থী আপনার সাথে ঝরে গেছে, আপনি ইন্টারে উঠে গেছেন। ইন্টারে পরে কত শিক্ষার্থী ঝরে গেছে, আপনি অনার্সে উঠে গেছেন। অনার্সের পরে কতজন ঝরে গেছে, আপনি তো মাস্টার্সে উঠে গেছেন। মাস্টার্সের পরে কতজন দোকানদারি করে, আপনি তো প্রফেসর হয়ে গেছেন। হ্যাঁ, আপনি তো শিক্ষক হয়ে গেছেন, আপনি তো প্রিন্সিপাল হয়ে গেছেন। হ্যাঁ, একটু ভাবেন আল্লাহ তাআলার নিয়ামতগুলোকে ভাবেন। আমার নামত গুনতে 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 জিন্দগি শেষ করবা, গুনেও তো শেষ করতে পারবা না। তোমার জিহ্বার নামত আমার দেওয়া, তোমার চোখের দুই নামত আমার দেওয়া। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন وَهَدَيْنَاهُمْ نَجْدَيْنِ فَلْيَنْظُرِ الْإِنْسَانُ إِلَى طَعَامِهِ أَنَّا صَبَبْنَا الْمَاءَ صَبًّا ثُمَّ شَقَقْنَا الْأَرْضَ شَقًّا فَأَنْبَتْنَا فِيهَا حَبًّا وَعِنَبًا وَقَضْبًا وزيتونا ونخلا وحدائق غلبا
আবার কোন কোন নামত অস্বীকার করবা? পানির দিকে তাকাও তো, তোমার টেপটা ঘুরালে তোমার হাতে পানি আমি কিভাবে পুছিয়ে দেই? পানিকে কিভাবে তোমার এতটা অবলা বানিয়ে, তোমার এতটা মুতি আর পরমাবর্ধার বানায় দিলাম? ম্যাচ মারো তো আগুন, কিভাবে তোমার মুতি আর পরমাবর্ধার হয়ে গেল? গ্যাস তোমার কিভাবে মুতি আর পরমাবর্ধার হয়ে গেল? আমি কায়নাথের যারা যারাকে কিভাবে তোমার জন্য মুতি আর পরমাবর্ধার বানায় দিলাম? গোটা কায়নাথকে আমি তোমার জন্য বানালাম, জমিন তোমার জন্য বিছালাম, আকাশ তোমার জন্য উঠালাম, পাহাড় তোমার জন্য উঁচু করলাম। হায় মুরগি ডিম দেয় শুধুই তোমার জন্য, এই পাখিগুলো গোস্ত দেয় শুধুই তোমার জন্য, এই মাছগুলো আমি পালি তোমার জন্য, এই সাগরে ইলিশ মাছ আমি পালতে থাকি তোমার জন্য, এই সাগরে মাছগুলো আমি পালি তোমার জন্য। আমি তোমাকে এতটা দিলাম, আমি তোমার জন্যই সূর্য উঠাই, আমি তোমার জন্যই সূর্য ডুবাই, আমি তোমার জন্যই চাঁদ উঠাই, আমি তোমার জন্যই চাঁদের পূর্ণিমা ঘটাই, আমি তোমার জন্যই কখনো শীত কখনো গ্রীষ্ম কখনো বর্ষা দেই, আমি তোমার জন্যই গরুরকে গরুর জন্য দুধের ব্যবস্থা আমি করে দিয়েছি। হায় সমস্ত জানোয়ারের বাচ্চারাই তাদের দুধ খেয়ে ফেলে, লেকিন গরুর দুধ বাচ্চা খাওয়ার পরেও তোমার জন্য আমি পর্যাপ্ত রেখে দিই। সমস্ত পাখিগুলো দুটো করে ডিম দেয়, আমি মুরগিকে চালু করে দিয়েছি ও হাজারটা ডিম দেয় শুধু তোমার জন্য। সবকিছু আমি তোমার জন্য এভাবে সেটিং করেছি, এভাবে করেছি। হা তোমার জিহ্বা নড়ে আমার জন্য, হা আমি আছি বলেই তোমার জিহ্বা নড়ে, তোমার কান শুনে আমি আছি বলেই, তোমার দেমাগ ভাবে আমি আছি বলেই, তোমার হার্ট চলে আমি আছি বলেই, তোমার কিডনি চলে আমি আছি বলেই, তোমার গুর্দার মধ্যে যখন খাবারের রসটা পৌঁছে যায়, গুর্দার মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে এটাকে আমি রক্ত বানিয়ে দেই। হ্যাঁ তোমার দেমাগে যখন খাবারের এক নিঃশ্বাস পৌঁছে যায়, ওটাকে আমি মচ্ছা আমি বানিয়ে দেই। হ্যাঁ আমি তোমাকে কি দিলাম, তুমি আমাকে কি দিলা? বলেন আমি তোমাকে কি দিলাম, তুমি আমাকে কি দিলা? হ্যাঁ আমি তোমাকে কি কি দিলাম, তুমি আমারে কি কি দিলা? আমি তোমারে কি না দিলাম, তুমি আমারে কি দিলা? আল্লাহ আমাকে আপনি সব দিয়েছেন, মুতালাতুল মিন্না। আল্লাহর নেয়ামতগুলো গুনে গুনে দেখেন, গুনে গুনে দেখেন। এই এক নেয়ামতের জন্য ছাড় ঝুকান, মাথা ঝুকান, এই এক নেয়ামতের জন্য দিলে আল্লাহ কি পরিমাণ নেয়ামত আপনি আমাকে দিলেন, আল্লাহ কি পরিমাণ নেয়ামত আপনি আমাকে দিলেন, কি পরিমাণ নেয়ামতের সাগরে আমি ডুবে আছি। সকলে বলেন আল্লাহ, কি পরিমাণ নেয়ামতের সমুদ্রে আমি ডুবে আছি, আল্লাহ আল্লাহ কি পরিমাণ নেয়ামতের মধ্যে আমি ডুবে আছি মাওলা। আমার জাহিরি নেয়ামত কি পরিমাণ, আমার বাতিনি নেয়ামত কি পরিমাণ, আপনি আমাকে কি পরিমাণ মুসিবত থেকে বাঁচিয়েছেন আল্লাহ। কতবার অ্যাক্সিডেন্ট হতে হতেও হয় নাই মাওলা, কতবার ডাকাতি হতে হতেও হয় নাই মাওলা, আল্লাহ কত মুসিবত থেকে আপনি আমাকে জীবনে বাঁচিয়েছেন মাওলা, আল্লাহ কত মুসিবত থেকে আপনি আমাকে জীবনে বাঁচিয়েছেন আল্লাহ। ফ্লাইটটাকে যদি ফেলে দিতেন আমি কি করতাম মাওলা, আল্লাহ বিমানটাকে যদি ধসায় দিতেন আমি কি করতাম মাওলা, গাড়িটাকে যদি অ্যাক্সিডেন্ট ঘটায় দিতেন আমার তো কিছু করার ছিল না মাওলা। আপনি আমাকে কি পরিমাণ নেয়ামত দিলেন মাওলা, জাহিরি নেয়ামত আপনি দিলেন মাওলা, বাতিনি নেয়ামত আপনি দিলেন মাওলা। আল্লাহ আমার তো আমার যে স্টমাকটা কাজ করে, আমার যে পেটটা কাজ করে, আমি যে খাবার দিতে পারি, কি পরিমাণ নেয়ামত,
আমি যদি তাতে চিবাতে পারি তো কি পরিমাণ নামাত, আমার জিহ্বা যে নড়ে চড়ে খাবার গুলো ভিতরে দিতে পারে তো কি পরিমাণ নামাত, আমার গলদোষ দিয়ে খাবার যায় তো কি পরিমাণ নামাত। আল্লাহ গলা পর্যন্ত আমি দিলাম, এটাকে পেট পর্যন্ত কে নেয়? وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا আমার নামত গুলো গুনতে গুনতে জিন্দগি দিবা, নামত তো শেষ করতে পারবা না, শুকর শেষ করবা কিভাবে? আল্লাহ শুকর করতে তো পারবো না, আল্লাহ নেয়ামত তো মনে নাই, শুকর আসবে কিভাবে? নেয়ামত তো জানা নাই, শুকর আসবে কিভাবে? হাজার ও লাখ নেয়ামতের মধ্যে কিভাবে ডুবা আছি যেগুলো জানি না মাওলা, আল্লাহ নেয়ামত তো জানি না, শুকর আসবে কিভাবে? এই জন্য আপনি বলেন ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার শুকর গুজার বান্দা অল্পই হয়, শুকর গুজার বান্দা অল্পই হয়। এই জন্য শুকরের সবচেয়ে বড় কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, 70 বছরের কোনো ইহুদিও যদি এটা পড়ে নেয়, 70 বছরের কোনো খ্রিস্টান আর নাসারা যদি এটা পড়ে নেয়, 70 বছরের কোনো মূর্তি পূজক যদি এটা পড়ে নেয়, সঙ্গে সঙ্গে সে যেন শুকর গুজার বান্দা হয়ে গেল। এতদিন ছিল কাফের, এখন হয়ে গেল মুমিন আর শাকের, সে যেন শুকর গুজার বান্দা হয়ে গেল, সে যেন মুমিন হয়ে গেল। সে যখনই মুমিন হয়ে গেল সে তখনই শুকর গুজার বান্দা হয়ে গেল। এই জন্য শুকরের সবচেয়ে বড় বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ দিল থেকে পড়েন। আল্লাহ তাআলার মহাব্বতের একটুখানি চর্চা করা, অল্প সময় আল্লাহ তাআলার মহাব্বতের চর্চা করা, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহাব্বতের কি করা, চর্চা করা, এই জন্যই আমরা এখানে জমা হয়েছি। যত দামি মোবাইলেই হোক, এটাকে যদি চার্জ দেওয়া না হয় এটা 2-3 দিন পরে আর চলে না। আল্লাহ তাআলা নবুয়তের সিলসিলাকে জারি করেছিলেন, শুধুই একে বাদ দিগার একজনের পরে আরেকজনকে পাঠিয়েছিলেন, শুধুই উম্মতের দিলগুলোকে আবাদ করার জন্য। না হয়তো একজনকে পাঠালে হয়ে যেত, এজন্য একজনের পরে আবার কিছুটা স্থিতিশীল হয়ে গেছিল, তো আল্লাহ তাআলা আবার আরেকজন পাঠাইছে, আবার কিছুটা স্থিতিশীল হয়েছে আবার পাঠাইছে, একজনের পরে আরেকজন, আরেকজনের পরে আরেকজন, এভাবে পাঠাতে থাকছেন। নবীদের উদ্দেশ্য ছিল উম্মতের দিল। বলেন নবীদের উদ্দেশ্য কি ছিল? বলেন উম্মতের দিল। আমাদের ওয়াইজদের উদ্দেশ্য হয় আপনাদের কান, আমরা যারা বক্তা আছি আমাদের উদ্দেশ্য হয় আপনাদের কান, আর নবীদের উদ্দেশ্য ছিল কি বলেন? উম্মতের দিল। এজন্যই সমস্ত নবীদের অভ্যাস ছিল, নবীরা যখনই কথা বলতেন বারংবার বলতেন, আমাদের নবীজি আফসাহুন নাস, পৃথিবীতে আমাদের নবীজির আগেও এত সুস্পষ্ট ভাষী কেউ আসেননি, আর কেয়ামত পর্যন্ত কেউ আসবেন না। আমাদের নবীজি ছিলেন কি? আফসাহুন নাস, বিশুদ্ধ ভাষায় কথা বলতেন এবং স্পষ্ট কথা বলতেন, তা সত্ত্বেও নবীজি প্রতিটা কথাকে 3 বার বলতেন। সুবহানাল্লাহ, উম্মতের কান পর্যন্ত, কোষা পর্যন্ত বলতে থাকতেন। হযরত মাওলানা ওমর পালন করে বলেন, নবীদের উদ্দেশ্য ছিল উম্মতের দিল,
এজন্য যতক্ষণ না দিলে না যায় ততক্ষণ বলতেন, যতক্ষণ না দিলে না ঢুকে ততক্ষণ বলতেন। দিল থেকে যে কথা হয় সেটা দিলে লাগে, জবানের কথা কানে লাগে। বলেন জবানের কথা কোথায় লাগে? স্যার আপনি চেয়ারে বসে না, আপনাকে বলছি বসেন স্যার, স্যার আছেন এজন্য ইকো বন্ধ করেন, ইকো চলে ওই কানে দেওয়ার লাগে, ইকো চলে এই দেখেন তো মাইক কে বুঝে, যে বুঝে হ্যাঁ ধরেন যিনি বুঝেন তিনি ধরেন, মোবাইল গুলো সাইলেন্ট করলে ভালো হয়। আল্লাহ তাআলার ভালোবাসা দ্বারা দিলকে আবাদ করা, বলেন আল্লাহ তাআলার মহাব্বত দ্বারা দিল আবাদ করা।